দু সালের পিতৃপক্ষের শুরুতেই হয়েছে চন্দ্রগ্রহণ পক্ষের শেষ লগ্নে রয়েছে আরও একটি গ্রহণ আজ দু সালের দ্বিতীয় চন্দ্রগ্রহণ হয়েছে এর এরপরেই রয়েছে একটি সূর্যগ্রহণ চলতি বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ বেশ তাৎপর্য রাখতে চলেছে আগামী মাসে রয়েছে মহালয়া আর এই মহালয়ার সমলকালেই পড়বে সূর্যগ্রহণ ২০২৪ সালের দ্বিতীয় সূর্যগ্রহণ পড়ছে আগামী দুই অক্টোবর পিতৃপক্ষের শেষ দিনে ভারতীয় সময় অনুসারে মহালয়ার রাতে এই গ্রহণ পড়ছে এদিন রাত নয়টা তেরো মিনিটে শুরু হবে সূর্যগ্রহণ আর গ্রহণ শেষ হবে মধ্যরাত তিনটা সতেরো মিনিটে ভারতে সেই সূর্যগ্রহণ স্বভাবতই দেখা যাবে না দক্ষিণ আমেরিকার উত্তরাঞ্চল প্রশান্ত মহাসাগর আর্কটিক চিলে পেরুতে দেখা যাবে দুই অক্টোবরের এই সূর্যগ্রহণ কংগ্রেস নেতা ও লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে খুন ও শারীরিক নিগ্রহের হুমকি অভিযুক্ত বিজেপি ও শরিক দলের নেতারা বুধবার কংগ্রেস নেতা অজয় মাকেন দিল্লির তুগোলক রোড থানায় অভিযোগ দায়ের করেছেন এই মর্মে তিনি যাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন তাদের অন্যতম বিজেপি নেতা তরবিন্দর সিং মারোয়া গত এগারো সেপ্টেম্বর বিজেপির এক অনুষ্ঠানে তাকে রীতিমতো ভঙ্গিতে বলতে শোনা গিয়েছে রাহুল গান্ধী যা, নয়তো আগামী দিনে তোরও সেই পরিণতি হবে যা তোর ঠাকুরমার হয়েছিল অভিযোগ রয়েছে শিবসেনার সিন্ডে শিবিরের বিধায়ক সঞ্জয় গারকোয়ারের বিরুদ্ধেও তিনি বলেন আমি এগারো লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করছি যে ব্যক্তি রাহুলের জীব কেটে আনতে পারবে তাকে আমি এই টাকা দেব আমেরিকা সফরে গিয়ে রাহুল গান্ধীর সংরক্ষণ সংক্রান্ত মন্তব্যের পাল্টা আক্রমণ সানাতে গিয়েই কথা বলেছেন তিনি সেই সঙ্গেই তাকে বলতে শোনা যায় দেশের জনতার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন রাহুল গ্রাম পঞ্চায়েতের ডিলিমিটেশনে খসড়া প্রকাশ হতেই খুব পরিলক্ষিত হল শুনাইয়ে মঙ্গলবার সন্ধ্যায় জেলায়ুক্ত রোহন কুমার যা সাংবাদিক সম্মেলনে খাচারের ষাটটি বিধানসভা জিপিগুলোর ডিলিমিটেশনের তত্ত্ব তুলে ধরেন এতে শুনাইয়ে থাকা চব্বিশটি জিপিকে কমিয়ে আঠারোটি জিপি করার প্রস্তাবকে প্রতিবাদ জানান একাংশ প্রাক্তন পঞ্চায়েত প্রতিনিধি সহ বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা এদিন রাতে শুনাইয়ে সাংবাদিক বৈঠক ডেকে প্রকাশিত হোসরায় সুনাইয়ে জিপি কম হওয়ায় খুব প্রকাশ করেন অনেকেই কোনো অবস্থায় জিপি কমানো মানা হবে না বলে সাফ জানিয়ে দেন এন ইয়ে জেলায়ুক্তকে আপত্তি জানানো সহ বুধবার থেকে প্রকাশিত বিরুদ্ধে আন্দোলনের রূপরেখা তৈরি করার কথা জানান এদিন সাংবাদিক বৈঠকে এন ইয়ে বক্তব্য তুলে ধরেন সোনাই আঞ্চলিক পঞ্চায়েতের প্রাক্তন সভাপতির প্রতিনিধি জুনুবাবু লস্কর মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে সড়ক পার হওয়ার সময় বাইকের ধাক্কায় প্রাণ হারালেন এক মহিলা গুরুতর আহত হয়েছে এক শিশু কন্যাও ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিশ্বকর্মা পূজার দুপুরে পাতারকান্দির সলগয়ে। জানা যায় এদিন বাজারি বাজারিচোড়া থানাদিন হাতিকিরা জিপির সলগই নাচগর এলাকার বাসিন্দা বছর পঁচপান্ন এর জ্যোতি দুসা তিন বছরের নাত্রীকে সঙ্গে নিয়ে বাড়ির পাশে কালী মন্দিরে পুজো দিতে বের হন এক হাতে পুজোর ডালি অপর হাতে নাতনিকে নিয়ে বাড়ির পূর্ব প্রান্তের আট নম্বর জাতীয় সড়ক পার হওয়ার সময় লুয়ারপুয়া থেকে সনবিলগামী বাইক জুতি ও তার নাতনিকে অতর্কিতে ধাক্কা মেরে সড়কে ফেলে দেয় এতে জুতি এবং তার নাতনি পুচকি দুসাত সড়কে ছিটকে পড়ে রক্তাক্ত হয়ে গুরুতর আহত হন পরে স্থানীয়রা এগিয়ে গিয়ে আহতদের উদ্ধার করে প্রথমে পাতারকান্দি ও পরে করিমগঞ্জ সিভিল হাসপাতালে নিয়ে যান হাসপাতালে চিকিৎসারত অবস্থায় প্রাণহারান জ্যোতি তবে আহত শিশু কন্যাটি বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে আটটি জেলা পরিষদের আসন পাঁচটি আঞ্চলিক পঞ্চায়েত এবং বাষট্টিটি জিপি নিয়ে হাইলাকান্দির পঞ্চায়েত ড্রাফট ডিলিমিটেশন মঙ্গলবার প্রকাশ করা হয়েছে মঙ্গলবার ডিস্ট্রিক্ট ডিলিমিটেশন কমিশনের সভাপতি তোতা জেলা যুক্ত এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে এই ডিলিমিটেশনের খসড়া প্রকাশ করেন খসড়া অনুযায়ী একশো একুশ নম্বর হাইলাকান্দি বিধানসভা চক্রের চারটি জেলা পরিষদের আসন এবং একশো বাইশ নম্বর আলগাপুর কাটলিচড়া বিধানসভা আসনের অধীন আরও চারটি জেলা পরিষদের আসন রাখা হয়েছে হাইলাকান্দি বিধানসভা আসনের অন্তর্গত জেলা পরিষদের আসনগুলি হলো কাটলিছড়া বরুণছড়া বিলাইপুর রাজ্যেশ্বপুর এবং খালিনগর আলগাপুর কাটলিচোড়া বিধানসভা আসনের অধীন জেলা পরিষদের আসনগুলি হলো সাউথ হাইলাকান্দি রামচন্ডী বাউয়ারঘাট রাঙ্গাউটি এবং আলগাপুর অনেক হয়েছে আর নয় এবার কোথায় কোথায় বুলডোজার চালানোর উপর নিষেধাজ্ঞা জারি করল সুপ্রিম কোর্ট আর সুপ্রিম কোর্টের এহেন রায়ে বেজায় খুশি বেশিরভাগ বিরোধীরা জানা গিয়েছে মঙ্গলবার সুপ্রিম কোর্ট বুলডোজার চালানোর উপর এক অক্টোবর পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত বলেছে পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত দেশে একটি বুলডোজারও চালানো যাবে না আদালতের বক্তব্য আমরা স্পষ্ট করে দিতে চাই যে এই আদেশে রাস্তা ফুটপাত রেললাইনের অবৈধ দখলকে অন্তর্ভুক্ত করা হয়নি এদিকে আদালতে এই নির্দেশ নিয়ে প্রশ্ন তুলেছে কেন্দ্র সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন সাংবাদিক সংস্থাগুলির হাত এভাবে বাধা থাকতে পারে না অন্যদিকে পাল্টা বিচারপতি বিয়ার গাবাই এবং বিচারপতি কেবি বিশ্বনাথের বেঞ্চ বলেছে দুই সপ্তাহ বন্ধ থাকলে আকাশ বেঙ্গে পড়বে না আপনারা থামুন পরবর্তী শুনানি অর্থাৎ আগামী এক অক্টোবর হবে বলে জানিয়ে দিয়েছে আদালত সুপ্রিম কোর্টের অনুমতি ছাড়া বুলডোজার চালানো যাবে না বলেও জানিয়ে দিয়েছে আদালত বিনামূল্যে আধার সংশোধনের সময়সীমা আরও একবার বৃদ্ধি করেছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া চৌদ্দ সেপ্টেম্বর পর্যন্ত বিনামূল্যে আধার আপডেটের দিন ধার্য করা হয়েছিল কিন্তু তা তিন মাস বৃদ্ধি করে চৌদ্দ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে অর্থাৎ এই বছর ডিসেম্বর মাসের মাঝামাঝি সময় পর্যন্ত বিনামূল্যেই আধার কার্ড আপডেট করতে পারবেন আপনিও আধার কার্ডে যদি কোনো ভুল থাকে তাহলে আধার আপডেট করতে হয় যেমন নাম অথবা কোনো ব্যক্তিগত ভুল ঠিকানা অথবা মোবাইল নাম্বার বদল বায়োমেট্রিক আপডেটও এর অধীনে আসে চোদ্দো ডিসেম্বরের পর আধার আপডেট করাতে গেলে আপনাকে নির্দিষ্ট অঙ্কের চার্জ দিতে হবে মঙ্গলবার প্রধান বিচারপতি ডি ওয়াই বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে কর মামলার শুনানি শেষে ছয়টি বড় ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট সেগুলি হল প্রথমত উইকিপিডিয়া থেকে আরজি করে সুনের শিকার নির্যাতিতার নাম ও ছবি মুছে ফেলতে হবে দ্বিতীয়ত গত বারো সেপ্টেম্বর তদন্ত সংক্রান্ত কয়েকটি বিষয় নিয়ে সিবিআইকে চিঠি দিয়েছিলেন নির্যাতিতার বাবা ওই বিষয়গুলি গোপনীয় তাই সেগুলি প্রকাশ্যে আনা হচ্ছে না সিবিআইকে সেগুলি গুরুত্ব দিয়ে দেখতে হবে তৃতীয়ত আগামী দুই মাসের মধ্যে জেলা শাসক, মেডিকেল কলেজের প্রিন্সিপাল ও সিনিয়র ডাক্তারদের প্রতিনিধির সঙ্গে আলোচনা করে হাসপাতালে শৌচাগার ও সিসিটিভি ক্যামেরা বসাতে হবে চতুর্থ মহিলা চিকিৎসকেরা সেমিনার হলে বিশ্রাম নিতে গেলে তাদের বায়োমেট্রিক নেওয়া দরকার নিরাপত্তার জন্য স্বাস্থ্য সচিবকে এই বিষয়ে পদক্ষেপ করতে হবে পঞ্চম নির্দেশ হলো ওই ঘটনার পরে হাসপাতালের পুরো সিসিটিভি ফুটেজ সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে পুলিশকে